তোমাদের সঙ্গে আজকে একটা চিকেন বানের রেসিপি শেয়ার করছি তবে এটা কিন্তু কোনো মাইক্রো ওভেনে করা হয়নি একদম গ্যাসের চুলায় তৈরি করা হয়েছে কিন্তু কালারটাও দারুণ এসেছে আর বানটা দেখো কতটা সুন্দর হয়েছে চিকেন বানটা বানানোর জন্য প্রথমে ময়দাটা মেখে নে পরে এই ময়দা মাখানোর জন্য প্রথমে এক বাটি উষ্ণ গরম দুধ নিয়ে নিলাম এই দুধের মধ্যে দু চামচের মতন চিনি দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম এক চামচ ইস্ট দিয়ে দিয়েছি এবার সব একসাথে দেখো ভালো করে কিন্তু চামচের সাহায্যে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে পরিমাণ মতন ময়দা দিয়ে দিলাম ময়দাটা কিন্তু একটু কমই দেবে কারণ এটা একটু নরম নরমই মাখাতে হবে স্বাদ মতো লবণ দিয়ে ময়দাটা দেখো হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি মাখানোর সময় দু চামচের মতন সাদা তেল দিয়েছিলাম আর দেখতেই তো পাচ্ছ যে ময়দাটা কতটা নরম করে মাখিয়েছি প্রথমে অল্প করে ময়দা দিয়ে থাকবে তারপরে লাগলে আবার অল্প অল্প করে অ্যাড করতে পারো ময়দাটা এরকমই নরম করেছি যাতে হাতের থেকে আর ছাড়াতেই পারছি না আর হাতে যদি এইভাবে লেগে যায় তখন অল্প একটু তেল দিলেই কিন্তু হাতের থেকে ছেড়ে আসবে ঘন্টা খানিকের জন্য ময়দাটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম এর ফলে কিন্তু এটা ফুলে পুরো ডাবল হয়ে যাবে এদিকে চলো পুরটা তৈরি করে নেই কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এক চামচের মতন আদা রসুন বাটা স্বাদ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর চিড়ের গুঁড়ো সব মশলাগুলো এবার ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলাগুলো কষানোর সময় এর মধ্যে কিন্তু একটু টমেটো সস আর সয়া সস দিয়েছিলাম আর যে চিকেনের টুকরোগুলো করে রেখেছিলাম সেগুলো এবার এই মশার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মাংস ঠিক যেরকম ভাবে রান্না করা হয় সেরকম ভাবেই কিন্তু পুরটা তৈরি করছি কিন্তু একদম শুকনো শুকনো করে বানিয়ে নেব আবার কিছুটা ক্যাপসিকাম একটু লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি সেটা আবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জলও দিয়েছিলাম যাতে চিকেনটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় শুধুমাত্র মাইক্রোওয়েভে যে চিকেন বানটা তৈরি করা যায় সেরকম কিন্তু কিছুই না গ্যাসের উনুনেও কিন্তু খুব সুন্দর চিকেন বানটা হয় কালারটাও ভালো আসে তবে মাইক্রোওয়েভে করলে যে মাসে অতটা না আসলেও বেশ ভালোই কিন্তু আসে চলো চিকেনটা ভালো করে কষিয়ে নিয়ে আমরা কিন্তু একদম শুকনো শুকনো করে নামিয়ে ফেলবো আর নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম আর ময়দাটা মাখানোর সময় যে ইস্টা ব্যবহার করবে সেটা কিন্তু ভালো কোয়ালিটির নেওয়ার চেষ্টা করবে না হলে কিন্তু বানটা তেমন একটা ভালো হবে না চলো মোটামুটি কাজ আমাদের কমপ্লিট এবার বানটা তৈরি করে আমাদের গ্যাসের উপরে বসিয়ে দিতে হবে ঘন্টা খানিক পর ঢাকনাটা খুলে দিলাম আর ময়দাটা দেখো কতটা ফুলে গেছে যদি আর একটু বেশি সময় রাখা যায় তাহলে কিন্তু আরো ভালো হয় দেখো এর ভেতরে হাওয়া ঢুকে কতটা ফুলে গেছে আর দেখতেই তো পারছো যেটা আমি কতটা নরম করে মেখেছি এবার এটা যেহেতু এতটা নরম করে মেখেছি এইভাবে তো আর বেলতে পারবো না তাই চাতালের উপর একটু ময়দা ছড়িয়ে দিয়ে এটা কিন্তু আরেকবার ভালো করে মেখে নেব এইভাবে আরেকবার মেখে নিলে ময়দাটা কিন্তু বেশ সুন্দর শক্ত হয়ে যাবে ময়দাটা মাখানোর পর আমি দুটো টুকরো করে নিয়েছি কারণ আমাদের বানটা তৈরি করতে গেলে দুটো রুটির প্রয়োজন হবে এবার টুকরোগুলো দিয়ে দুটো রুটি এলে নিচ্ছি রুটিগুলো কিন্তু খুব একটা পাতলা হবে না একটু মোটা করেই বেলে নেব এইদিকে যে পাত্রের উপর আমরা বানটা তৈরি করব সেটার উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আমি একটা ছোট্ট থালা নিয়েছি এবার থালার দেখা একটা কাগজ কেটে বসিয়ে দিলাম তোমরা চাইলে বাটার পেপারও ব্যবহার করতে পারো তবে আমার কাছে সেটা ছিল না আমরা যেই রুটিটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এবার থালার উপর বসিয়ে দিলাম হাতের সাহায্যে একটু করে দিয়েছি এবার যে পুটটা তৈরি করে রেখেছিলাম পুটটা এবার এর উপর থেকে ভালো করে ছড়িয়ে দিয়েছি তারপরে যে আরেকটা রুটি ছিল সেটা এর উপর থেকে এবার চাপিয়ে দিয়ে চারিধারটা ভালো করে মুড়ে দিলাম কিন্তু চারিধারটা অবশ্যই ভালো করে মুড়ে দেবে না হলে এটা ফুলে গিয়ে কিন্তু খুলে যেতে পারে আমার কিন্তু একটা সাইড ভালো করে মোড়া হয়নি সেই কারণে কিন্তু একটা সাইড থেকে খুলেও গেছিল ছুরির সাহায্যে একটু ডিজাইন করার চেষ্টা করেছি তবে এটা ফুলে যাওয়ার পর না ডিজাইনটা ঠিক করে বোঝা যাচ্ছিলো না এর উপর থেকে ডিমের হলুদ অংশটা একটু ব্রাশ করে দিলাম এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসে কয়েকটা কালো জিরেও ছড়িয়ে দিয়েছিলাম এতে কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল এদিকে একটা অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে বেশ কিছুটা বালি আমি গরম করে নিয়েছি এবার তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে আমরা থালাটা বসিয়ে দিলাম উপরে একটা ভারী কিছু চাপিয়ে দিয়েছি যাতে হাওয়াটা একদম বেরোতে না পারে এই বেগটা যদি সম্পূর্ণ কোনো অ্যালমোনিয়ামের পাত্রের মধ্যে করা হয় তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে আমি যে পাত্রের মধ্যে করেছি এটা অ্যালমোনিয়ামের ছিল ঠিকই তবে ঢাকনাটা স্টিলেরই ছিল তার সত্ত্বেও কালারটা বেশ ভালো ভালো এসেছে আর ফুলে তো দেখতেই পারছো যে কতটা বড় হয়ে গেছে এই চিকেন পানটা বেক করতে আমার প্রায় আধা ঘন্টার মতন সময় লেগেছিল তারপরে নামিয়ে ফেলে চলো কেটে তোমাদের একটু দেখাচ্ছি আর ছিঁড়েও তোমাদের দেখাবো যে এটা কতটা সুন্দর নরম হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল আর মাঝে মধ্যে বাড়িতে এরকম ধরনের নতুন খাবার বানালে সবাই কিন্তু বেশ খুশিই হবে তাহলে এই চিকেন বানের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কামেন্টে জানিও ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা